हरे कृष्ण सबाई के आमार मायापुर एजी चैनल पक्ष के स्वागत जानाच्छि। मायापुर थेके आमी हरिहर गोविंद दास आपनादेर साथे आज आपनादेर काछे तुले धरब दीक्षा अनुष्ठान किछु सुंदर मुहूर्त एसेई महाराजेर क्लास करते करते विषयेर प्रति मोह त्याग हबे। आपनि देखबेन आमार एक बछर दीक्षा हये गेल, पाँच बछर, बीस बछर आमार घर बाड़ी आत्मीयस्वजन जमी जगह सम्पदर प्रति कि हमारे एक मोहटा कम से ना कि हमें ये और बसि जड़ा से दस टा अपराध बर्जन कर भक्ति विनोद ठाकुर बोले दस अपराध हृदय ना पशी। हे ठाकुर कृपा करूँ दस अपराध हृदय जन ना प्रवेश दस अपराध हृदय ना पशी कृपा करूँ महाप्रभु मजी नाम रसी हरिब। भक्त दिन ठाकुर प्रार्थना कर कबे हबे बोलो से दिन हमारे नाम करते करते कबे से दिन आसबे चोख दिए झरझर करे जल पड़बे। नयनम गलदस्रु धारया बदनम गदगद रुद्धया गिरा पुल कोई निचितं बपु कदा तव नाम ग्रहणे भविष्यति। এই শ্লোকের উপরে একটা কবিতা লিখেছেন ভক্তিবিনোদ ঠাকুর এই পার্টিকুলার এই শ্লোকের উপরে। কবে হবে বলো সেদিন আমার সুন্দর গান ভক্তি গীতিতে নামহট্ট পরিচয় পাবে গানটি। গানটা পড়লে অনুভব হয় কবে সেদিন নাম করতে করতে আমার চোখ দিয়ে ঝরঝর করে জল আসবে, আমার গায়ে শিহরণ দেবে অষ্টসাত্ত্বিক বিকার আছে। আমরা তার দিকে তো লক্ষ্য নেই আমাদের, আমাদের চোখে জল না আসলেও প্রসাদ দেখলে জিভে জল আসে, এটা একদম নিশ্চিত। কখনো কখনো মনে হয় প্রসাদ মন্ত্রটা এত বড়, বাপরে প্রসাদ পরিবেশন হয়েছে খেতে পাচ্ছি না। আবার কোনো কোনো যারা মন্ত্র বলে তিনবার মন্ত্র বলে বাপরে, তখন কি বিরক্ত না লাগে। তবে একাদশীতে মন্ত্রটা ছোট খুব ভালো, একাদশীতে মোটামুটি খাওয়া দাওয়া করে মজা পাওয়া যায়। এখন আছে জীবে জল, যদি আপনার এখানে আপনি হোক ভাগবত পাঠ হচ্ছে বা এখানে জপের ক্লাস হচ্ছে আর পাশে যদি প্রসাদ শুরু হয়ে যায় আপনি কি করবেন? সত্যি কথা যেটা সত্যি সেটা বলা ভালো, তাই না? কি বলবেন? ঘন ঘন মালাটা তুলবো, কোটা কোটি বাকি একদম শেষ করে তাড়াতাড়ি মালাটাকে পার্কিং করে। কিন্তু যাতে নামের উপরে আমরা নিষ্ঠা যাক, এই নামেই সব কিছু। নাম সেই মন্ত্র গুরুদেব দেবেন আপনাদের সামনে, প্রথমে তিনি মন্ত্র আগে ছিল না, গুরুদেব কানে মন্ত্র দেন আছে না। আমরা তো এখানে আবদ্ধ হয়ে গেছি মায়ের জালে, সংসারের জালে, সবার প্রতি আসক্ত হয়ে আমি এই পরিবারের লোক, আমি এই পশ্চিমবঙ্গের লোক, আমি ভারতের লোক, বাংলাদেশের লোক আটকে গেছে। সেই জন্য আমাদেরকে সেই কৃষ্ণ চেতনা জাগরণ করার জন্য মহাপ্রভু এসেছিলেন। জীব জাগো জীব জাগো গোরা চন্দ্র বলে মহাপ্রভু এসেছিলেন জীব জাগাতে, আমাদেরকে জাগাতে। কোনটা জাগাতে? না আমাদের কৃষ্ণ চেতনাকে জাগাতে। গুরু মহাজের একটা বই আছে জীব জাগো, কত নিদ্রা যাও মায়া আমরা এখন ঘুম পড়ে আছি, ভগবানকে চিনি না, গুরুদেবকে চিনি না, খাওয়া পড়াটা চিনি, ঘর বাড়ি চিনি, কিন্তু এই হরিনাম জপ করতে করতে আমাদের ভিতরে সে জাগরণ আসছে কিছু না। তো মহাপ্রভু বলছেন তারপরে এটা কি, তোমার লইতে আমি হইনু অবতার। কাকে নিতে এসছেন মহাপ্রভু? কাকে নিতে এসছেন? আমাদেরকে না, সিঙ্গুলার নাম্বার কিন্তু, তোমারে, তোমারে মানে তোমাদেরকে না, কাকে? আমাকে। মহাপ্রভুর সামনে গিয়ে দাঁড়াবেন, মহাপ্রভু বোঝারে তোমাকে উদ্ধার করার জন্য তো আমি এসছি, তোমারে লইতে আমি হইনু অবতার। তারপরে আমি বিনা বন্ধু আর কে আছে তোমার? আমি তো মনে করি মহাপ্রভু ছাড়া আমার সব বন্ধু আছে,
আমি ইয়াং ছেলেলের মেয়ে, আমার একটা বন্ধু, কতক্ষণ মহাপ্রভু থেকে খবর নি? খবর তো নি আমার বান্ধবী বা আমার বন্ধু। হ্যাঁ গো, খেয়েছো, ঘুমাইছ? মা মহাপ্রভুর কথা মনে রাখেন বা মোবাইলে ল্যাপটপে কার ছবি আছে বলেন? সত্যি কথা বলা উচিত, আমার বাবা মার ছবি, আমার ছেলের ছবি, আমার বান্ধবীর ছবি, আমার বন্ধুর ছবি, দু তিনবার মাঝে মাঝে মোবাইল খুললে তাকে দেখতে পাবো। তোমার লইতে মহাপ্রভু বলে আমি বিনা বন্ধু আর কে আছে তোমার? এনেছি ঔষধি মায়া, তারপরে নাসিবার লাগি, এনেছি ঔষধি, ঔষধি মায়া ঔষধি না, এনেছি ঔষধি কিসের জন্য? মায়া নাসিবার লাগি, আমার যে মায়াতে পড়ে আছে। ঔষধটা কি? ঔষধটা কি? হরিনাম মহা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভগবানের নাম করতে থাকবেন। হরে কৃষ্ণ।